বন্ধুরা, দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্মমুহূর্ত। কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন, তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ, কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র দুটি এবং মহৎ দুটি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত, আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন, তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সর্বকাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন, ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে, তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।